বিরাম নেই। পরপর ১৭ দিন জ্বালানি তেলের দাম বাড়ল। জ্বালানি বৃদ্ধির প্রতিবাদে আজ ভাঙড়টু ব্লকের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কাঠালিয়া বাসস্ট্যান্ড থেকে সোনপুর বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয়। জ্বালানির দাম বাড়ানোর জন্য এই মিছিল থেকে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। গত ১৭ দিনে পেট্রোলের দর বাড়ল লিটারে ৮.৫ টাকা, ডিজেলের ১০ টাকারও বেশি। পেট্রোলের পর এবার ডিজেলও লিটার প্রতি ৮০ টাকা ছুঁতে চলেছে। দিল্লিতে পেট্রোল থেকে ডিজেলের দাম বেশি। ৭ জুন থেকে প্রতিদিনই বাড়ছে জ্বালানি তেলের দর। তাই এর প্রতিবাদে সরব হয়ে উঠেছেন জাতীয় কংগ্রেসের ভাঙড়টু ব্লক। এদিন ভাঙড়টু ব্লকের জাতীয় কংগ্রেসের সভাপতি রফিকুল ইসলাম বাপি চীন ভারত সীমান্তের গালোয়ান শহরে চীনা সৈন্যদের হাতে ভারতীয় শহীদ সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্দোলন শুরু করেন। তারপর মিছিল শেষে জ্বালাময়ী বক্তব্য রাখেন। তিনি বলেন, অতি শীঘ্রই জ্বালানির দাম কমাতে হবে, তা না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব। আমাদের বিক্ষোভ সমাবেশ, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। এই বিক্ষোভ সমাবেশের মূলত কারণ হলো করোনা ভাইরাস লকডাউনে সারা বিশ্বে যখন পেট্রোলের দাম ৪৫ টাকা, ডিজেলের দাম ৪০ টাকা, তখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি ভারতবর্ষকে তিনি তারা নিজের পৈতৃক সম্পত্তি হিসেবে মনে করে। তিনি কারোর সঙ্গে কোনো আলোচনা না, কোনো কিছু না, কোনো পার্টির সঙ্গেও কোনো আলোচনা না। তিনি পেট্রোলের মূল্য করে রেখে দিয়েছে ৮৪ টাকা এবং ডিজেলের মূল্য করে রেখে দিয়েছে ৭৪ টাকা। তার এই বিরুদ্ধে, এই পেট্রোল ডিজেল অতি মূল্য বিরুদ্ধে আমাদের রাহুলজির নির্দেশে সারা ভারতবর্ষে আজকের এই গণ আন্দোলন শুরু হয়েছে। তো মোটামুটি এই আন্দোলনে আমাদের কর্মসূচি থাকবে যে আমাদের দাবি কেন্দ্র সরকারকে মানতে হবে, নরেন্দ্র মোদীকে মানতে হবে, পেট্রোল অবিলম্বে ৬০ টাকা লিটার করতে হবে এবং ডিজেল প্রতি লিটার ৫০ টাকা করতে হবে। কারণ পেট্রোল ডিজেলের মূল্য যদি বাড়ে তাহলে সর্ব জিনিসের দাম বাড়ে। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। বিস্তারিত জানতে কল করুন ৯১৫৩২০০৩০০ নাম্বারে। শ্রী আদর্শ মিষ্টান্ন ভান্ডার, এখানে আধুনিক ডিজাইনের মিষ্টি অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। বিস্তারিত জানতে কল করুন ৯৭৩৫৫১৮২৬১ নাম্বারে।